হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা প্রিজমা 3D অ্যাপে যে কোনো জায়গায় কিভাবে তোমরা টেক্সট অ্যাড করবে বা কিভাবে সেগুলোকে রিসাইজ করবে এবং কিভাবে সেটাকে সেট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সাইডের দিকে যে এলিমেন্টগুলোকে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো একদম প্রথমে চলে যাবে। তো যাওয়ার পর এই ক্লক টাওয়ারের পাশে দেখবে একটা অ্যারো আছে, তো এই অ্যারোতে প্রেস করে এটাকে মিনিমাইজ করে নেবে। ওকে, তো এরপর টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে কিউব অপশানে ট্যাপ করবে, এরপর এখান থেকে টেক্সট অপশানে ট্যাপ করলে দেখবে যে টেক্সট অ্যাড হয়ে যাবে। ওকে, তো এরপর এই টেক্সটটাকে তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে এই টেক্সট এখানে ট্যাপ করবে। তো ট্যাপ করার পর এখানে যে টেক্সট তোমরা অ্যাড করবে সেটাকে এখানে টাইপ করবে, এরপর ওকে করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এবার এটাকে আমি এই যে ওয়ালটা আছে এই ওয়ালে আমি এটাকে সেট করব। তো তার জন্য এটাকে প্রথমে সামনের দিকে নিয়ে আসতে হবে। ওকে, তো এরপর এটার সাইজটা বড় আছে। ওকে, তো টেক্সটটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে দেখবে স্কেল আছে, তো এই স্কেলে ট্যাপ করবে। এরপর এখানে আমি সাইজটাকে 0.02 করে দিলাম। ওকে, তো 0.02, সরি 0.2, 0.2 রেখে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি 0.2 করে দিই, তিনটেতেই 0.2 করে দেবে স্কেলে। ওকে, তো এরপর এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবে। ওকে, তো এই যে গ্রিন দেখতে পাচ্ছ অ্যারো, এটাতে উপরে নিয়ে যাওয়ার জন্য, উপর নিচ করার জন্য। এরপর সাইডে যে রেড অ্যারোটা দেখতে পাচ্ছ ওটাকে সাইডে করার জন্য, লেফট অ্যান্ড রাইট করার জন্য। ওকে, তো এই যে ব্লু যে এটা দেখা যাচ্ছে সেটাকে হচ্ছে কাছের মানে আর কি সামনে এবং পিছনে এটাকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তো এটাকে আমরা ওয়ালে সেট করতে হবে, তো তার জন্য এটাকে একটু পিছনে নিয়ে যাব। ওকে, তো এরপর তোমরা এটাকে এইভাবে সেট করবে। তো এটাকে সাইডে নিয়ে নেবে, তো সাইডে নিয়ে নিলে এটা ভালো হবে বুঝতে আরো। ওকে, তো এইভাবে তোমরা এটাকে সেট করবে। তো এটাকে এইভাবে এখানে সেট করে দিলাম। ওকে, তো এরপর টেক্সটটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এটার কালারটাকে চেঞ্জ করবে কিভাবে, তো এই কালার অপশানে ট্যাপ করবে, এরপর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবে। ওকে, তো কালারটাকে চেঞ্জ করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখানে ইয়েলো কালার দিই, তো বোঝা যাচ্ছে না। ওকে, তো ইয়েলো কালার দিয়ে দিয়েছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ, তো রেড দিয়ে দেখি, তো রেড দিয়ে বোঝা যাচ্ছে এবার। ওকে, তো এরপর এটা ফন্টটাকে চেঞ্জ করতে পারবে, তোমরা এই ফন্ট অপশানে ট্যাপ করবে, এরপর এখান থেকে যে কোনো একটা ফন্ট তোমরা চুজ করে নেবে। ওকে, তো এরপর তোমরা এই টেক্সটটাকে যে অ্যাড করেছো, তো এই অ্যাড করানোর পর এটাকে যদি তোমরা রোটেট করাতে চাও তো এই অপশানে ট্যাপ করবে রোটেট। তো এটাকে তোমরা এইভাবে রোটেট করাতে পারবে, এইভাবে রোটেট করাতে পারবে। ওকে, তো এটা পুরোপুরি ঠিকই আছে। ওকে, তো এটাকে আর রোটেট করানোর দরকার নেই, তো যদি রোটেট করানোর প্রয়োজন হয় তখন তোমরা এই অপশানে ট্যাপ করে এটাকে রোটেট করাতে পারবে। ওকে, তো এইভাবে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে যে কোনো পজিশানে আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।